নমস্কার, শুরু করছি গ্রাউন্ড জিরো স্পোর্টসের আজকের অনুষ্ঠান। সর্বভারতীয় ফুটবলের যাবতীয় খবর সবার আগে পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে বেল আইকনটিকে ক্লিক করুন। প্রথমে আসি দলবদলের কিছু খবরে। দুবারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি তাদের ভারতীয় দলে খেলা স্টার ফুটবলার অনিরুদ্ধ থাপাসহ 9 ভারতীয়কে তাদের দলে খেলা নিশ্চিত করল। এই খেলোয়াড়েরা হলেন থোই সিং, ধনপাল গণেশ, শ্রীনিবাসন পান্ডিয়ান, এডুইন সিডনি ভনসপাল, ভিশাল কাইত, লালিংজওয়ালা সাংতে, দীপক টাংরি, রহিম আলী এবং অভিজিৎ সরকার। রহিম আলী এবং অভিজিৎ সরকার অনূর্ধ্ব-17 ভারতীয় দলে 2017 বিশ্বকাপে খেলেছিলেন এবং এই দুজনেই এ বাংলারই ছেলে। গত বছর অভিজিৎ খেলেছিলেন ইস্ট বেঙ্গল দলে, রহিম আলী ছিলেন চেন্নাইয়ের দলে। অপর খেলোয়াড় দীপক টাংরি, তিনি মোহনবাগান একাডেমির থেকেও কিন্তু পাশ করে বেরিয়েছেন। অনিরুদ্ধ থাপা 2016 সালে এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার হন এবং এই 2016 সালেই তিনি মাত্র 18 বছর বয়সে চেন্নাইয়ের এফসির দলের হয়ে যোগদান করেন। এখন দেখা যাক যে অনিরুদ্ধ থাপা তার খেলোয়াড় জীবনে চেন্নাই এফসি দলের হয়ে আরও কত বছর খেলতে পারেন। এবারে আসি আরেকটি আপডেটে। সকলের প্রত্যাশা মতন আইরিশ ফুটবলার কার্ল ম্যাকিউ এটিকে মোহনবাগান দলে সই করলেন। এই খেলোয়াড়টি গত বছরও মোহনবাগান এটিকেতে খেলেছিলেন, মানে গত বছর এটিকে দল ছিল, সুতরাং বলতে পারি এটিকে দলে তিনি খেলেছিলেন। এবং এই কার্ল ম্যাকিউ মূলত খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার বা আমরা যাকে বলি সিডিএম, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। দলের প্রয়োজনে তিনি স্টপার পজিশনেও খেলতে পারেন। গত বছর চোটের জন্যে বেশি ম্যাচ খেলতে পারেননি, কিন্তু যে কটা ম্যাচ খেলেছিলেন সে কটি ম্যাচেই কিন্তু তাঁর জাত বুঝিয়ে দিয়েছেন। তাঁরই অন্তর্ভুক্তি নিঃসন্দেহে এটিকে মোহনবাগানের ক্ষেত্রে একটি বড় খবর। আরেকটি আপডেট, যে গুঞ্জন ছিল যে বোবান আর ফুফানা এটিকে মোহনবাগানে সই করবেন, কিন্তু তিনি রোমানিয়ার একটি ক্লাবে সই করেছেন, সুতরাং এটিকে মোহনবাগানে তার খেলার আর কোনো সম্ভাবনা রইল না। এখন দেখা যাক যে মোহনবাগান সপ্তম বিদেশি হিসেবে দলে কাকে নেন। তবে কি ব্র্যাড ইম্মান, যিনি অস্ট্রেলিয়াতে খেলেন, তাকে নেবেন, নাকি গত বছর মোহনবাগানে খেলা ফ্রাং গঞ্জালেস, যিনি তার ভালো খেলায় মোহনবাগান দলের সমস্ত সমর্থকের হৃদয় জয় করে নিয়েছিলেন, সেই ফ্রা গঞ্জালেসকে মোহনবাগান এটিকে এবার দলে নেবে? তবে এএফসি কাপ খেলতে গেলে একজন এশিয়ান কোটার খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক, সেক্ষেত্রে এ পর্যন্ত এটিকে মোহনবাগানে মাত্র একজন এশিয়ান কোটার খেলোয়াড় আছেন, তিনি হলেন ডেভিড উইলিয়ামস। কোনো কারণে যদি চোট আঘাত লাগে তাহলে কিন্তু এটিকে মোহনবাগান দলে মাত্র কোনো এশিয়ান কোটার খেলোয়াড় নিয়ে খেলা যাবে না। সেজন্যে আমাদের মন বলছে যে এমন একজন খেলোয়াড়কে মোহনবাগান এটিকে নিয়ে আসবে যেখানে এশিয়ান কোটার খেলোয়াড় হবার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে কিন্তু এই অস্ট্রেলিয়ার ব্র্যাড ইম্মানের খেলার সম্ভাবনা এটিকে মোহনবাগানে বেশি বলে এই মুহূর্তে মনে হচ্ছে। এবারে জামশেদপুর এফসির দুটো খবর আছে। লিথুনিয়ান স্টার ফরওয়ার্ড এবং নারিজাস ভালস্কিস, তিনি জামশেদপুর এফসিতে যোগ দিয়েছেন। আমরা আমাদের আগেকার প্রতিবেদনেই এ সম্পর্কে বলেছিলাম, আজকে তাতেই শিলমোহর পড়ল, কথাবার্তা চলছিল অনেক দিন ধরেই। ভালস্কিস কিন্তু অত্যন্ত নিপুণ একজন ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়। আরেকটি খবর আছে, মাদারওয়েল এফসি দলের ডিফেন্ডার পিটার হার্টলেকে জামশেদপুর এফসি আগামী মরশুমে সই করার কাজ অনেকটাই প্রায় সেরে নিয়েছে। এবারে আসি আমাদের আই লিগের খেলার ব্যাপারে কয়েকটা খবরে। আই লিগের সেকেন্ড ডিভিশনের অন্যতম টিম বেঙ্গালুরু ইউনাইটেড তারা রোনাল্ডো অলিভেরাকে নিজেদের দলে নিয়েছেন। এবারে আই লিগ কলকাতায় হতে চলেছে এবং তার প্রস্তুতিও কিন্তু পুরোদমে চলছে। আই লিগের প্রস্তুতি প্রথমেই যে ঠিক করা হয় যে তাদের সেখানে প্র্যাকটিস গ্রাউন্ড কোন কোনগুলো করা হবে। আইএফএ এবং এআইএফএফ যৌথভাবে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে 12
প্র্যাকটিস গ্রাউন্ড এরই মধ্যে ঠিক করে ফেলেছে। এগুলি হলো ইস্ট বেঙ্গল গ্রাউন্ড, মোহনবাগান গ্রাউন্ড, মহামেন স্পোর্টিং গ্রাউন্ড, বিধাননগর কর্পোরেশনের যে মাঠটা আছে, কল্যাণী, নৈহাটি, অমল দত্ত স্টেডিয়াম যেটা দমদমে আছে, খড়দা স্টেডিয়াম, চুঁচুড়া কোর্ট ময়দান, কোমনগর, বড়নগর এবং বারাসতের স্টেডিয়াম। মহামেন স্পোর্টিং তারা যদিও কল্যাণীতে গিয়ে সেকেন্ড ডিভিশন আই লিগে তারা প্র্যাকটিস করবে, কিন্তু মূল পর্বে তারা যদি ওঠে তাহলে কিন্তু সেক্ষেত্রে মহামেন স্পোর্টিং নিজেদের মাঠেই প্র্যাকটিস করবে, অপরদিকে ভবানীপুর প্র্যাকটিস করবে মোহনবাগান মাঠে। এ পর্যন্ত যা খবর আমাদের কাছে ছিল আপনাদের কাছে তা দিলাম। আশা করি আপনাদের হয়তো এই খবরগুলো ভালো লাগবে। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।